আজ থেকে কয়েক মাস আগে যখন আমি মা নর্মদার পাঠ শুরু করি তপভূমি নর্মদা, আসলে তার আগে সামাজিকভাবে আমার কোনো পরিচয় ছিল না এবং আমার জীবনের যে টালমাটাল অবস্থা, যে কি বলবো, স্ট্রাগল এবং কোনো জায়গায় একটা জায়গায় স্থির না হতে পারা মানসিকভাবে এবং সমস্ত দিক থেকে, ফিনান্সিয়ালি, কাজের জায়গা থেকে, তো সেটা প্রচণ্ড রকমভাবে একটা আমি ডিস্টার্ব ছিলাম। সেখান থেকে হঠাৎ করে তপভূমি নর্মদার মতো একটা দিব্য পুস্তক সেটা আমার কাছে আসা, এবং আমি জানি না এটা মায়ের, মানে মায়ের কৃপা ছাড়া তো এটা কোনোভাবে সম্ভব না, তো সেটা আমি করছি এই মুহূর্তে। আমার মানে জীবনের যে অবস্থান যেটা বা পরিস্থিতি যেটা, সেটা সত্যিই অনেকটা স্থির এবং মানে সম্পূর্ণ রকমভাবে সেই মাথার ভেতর যেটা টাকা 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 নিয়ে যেটা সমস্যা, মানে হ্যামারিং চলতো আর কি, একটা যে কী করে রোজগার হবে, কী করে জীবন চলবে, তো সেই ব্যাপারগুলো একদম আউট হয়ে গেছে। মায়ের এই কাজে একদম পুরো জীবনভর যাতে আমি নিযুক্ত থাকতে পারি, তো সেই কারণে আমার একটা ইচ্ছে, সেটা ভেতরে মাই জাগিয়েছেন, সেটা হচ্ছে যে মায়ের মন্দির স্থাপন করা, ভোলে বাবার মন্দির স্থাপন করা। তো সেটা জানি না, হয়তো খুব বড় করে আমি করতে পারবো না, কিন্তু ইচ্ছে আছে যে আমাদের সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বিধানসভা এলাকায়, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকায়, প্রত্যেকটা গ্রামে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যেন সেখানে পৌঁছে যেতে পারে, এবং মা নর্মদার যে মাহাত্ম কথা, মা নর্মদার যে মহিমা, সেটা যেন প্রচার করতে পারি এবং মন্দির বানানোর মাধ্যমেই যেন প্রচার করতে পারি। তাহলে সেই প্রচারটা কিন্তু অনেকটা বেশি স্থায়ী হবে। সে মন্দিরের সাইজ খুব একটা হয়তো বড় হবে না, কিন্তু এই রকম সাইজের এরকম ভোলে বাবা থাকবেন, মা নর্মদা থাকবেন, কেউ যদি চায় যে তাদের গ্রামে বা তাদের এলাকায় যদি মায়ের এই ধরনের যদি মন্দির হোক, তাহলে তিনি অবশ্যই ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে বা চ্যানেলে যে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং সেই মন্দির স্থাপন কীভাবে হবে, তার প্রক্রিয়া কেমন হবে, সব কিছু নিয়ে কথা হবে। আপাতত আরতি হবে, পুজো হবে, চলুন পুজো দেখতে থাকুন। হাই, গুড মর্নিং। এই মুহূর্তে আছি দীঘাতে, এবং দীঘাতে যেখানে আছি আর কি, তো এখানে ডলফিনের গেস্ট হাউস। এখানে মূলত আসার কারণ সেটা হচ্ছে যে আজ পহলা বৈশাখ, মাকে দর্শন করতে আসা, এবং আজকের এই পূর্ণ দিনে, একদম বছরের শুরুর প্রথম দিনে এখানে মাকে দর্শন করতে পারাটা, সেখানে পুজো দেওয়া মায়ের কাছে এবং মায়ের আরতি দর্শন করা, সত্যি এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার। দীঘাতে ব্যারিস্টার কলোনিতে মায়ের মন্দির, এর আগেও একটা আমি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওতে কিছু কনফিউশন তৈরি হয়েছিল যে অনেকে বুঝতে পারছিলেন না, তাই আজকের এই ভিডিওটা একদম রাস্তাঘাট খুব সুন্দর করে দেখাবো, একেবারে নতুনভাবে দেখাবো। তো চলুন মায়ের মন্দিরে যাওয়া যাক। আসলে মায়ের মন্দিরে যেতে যেতে একটা কথা বলি, সেটা হচ্ছে যে মা নর্মদা, তার যে লীলা, তো সেই লীলা কথা আমরা শুনছি, আমরা পাঠ শুনছি। তপভূমি নর্মদা যারা শোনেননি তাদের জন্য অ্যাকচুয়ালি এই কথাটা বলা আর কি, যারা শুনছেন তো তারা জানেন তপভূমি নর্মদা তার যে জার্নি, যে অসাধারণ যে জার্নি, সত্যি সেটা আমার জীবন বদলে দিয়েছে, এবং প্রতি মুহূর্তে কিন্তু নিজের ভেতর ভাঙা গড়া একটা চলছে। এই মুহূর্তে যখন এই ভিডিও আপনাদের কাছে পৌঁছবে, প্রায় 230-এর বেশি এপিসোড, এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার, বিকজ ধারাবাহিকভাবে এত এপিসোড মানুষ যে দেখবে, আপনারা যে এতটা ভালোবাসা দেবেন, সেটা সত্যি আমার ভাবনার বাইরে ছিল। আমার মনে হয়েছিল যে একটা সময় ম্যাক্সিমাম 15-20 এপিসোড পর্যন্ত চলতে পারে, তারপর হয়তো আর আগ্রহ থাকবে না, কিন্তু না, আমি যে ভুল ছিলাম সেটা আমি বুঝতে পারছি, এবং ভুল প্রমাণিত হয়ে আমার ভালো লাগছে। আমি এখানকার একটু রাস্তাঘাটটা একটু আপনাদেরকে দেখাই, যখন আপনি আসবেন তখন আপনাদের চিনতে সুবিধে হবে। আমি এলাম এটা দিয়ে, এখানে দেখুন খাওয়াবো যতনে বলে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্ট বরাবর যে রাস্তাটা এদিকে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। কতগুলো ল্যান্ডমার্ক আছে, এই দেখুন এখানে আর একটা মন্দির আছে,
একদম এই রাস্তার ধারে মা মনসা মন্দির এবং বজরঙ্গবলী হনুমান, জয় হনুমান। এই যে রাস্তাটা এখান থেকে আসছে, একদম এই রাস্তা বরাবর রাস্তার বাঁ দিকে একটা মন্দির এবং তারপর আবার সামনের দিকে হাঁটা। এখান থেকে কিন্তু আপনাকে ডান দিকে টার্ন নিতে হবে। এই দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে, মা নর্মদার মন্দির দর্শন করুন। আর এদিকে তো আমরা এদিকে যাব। মা নর্মদার যে পরিক্রমা, তো আমরা এইরকম গাড়িতে করে পরিক্রমার ব্যবস্থা আমরা করছি। যারা মা নর্মদার পরিক্রমা করতে চান, অমরকণ্টক যেতে চান, যোগাযোগ করতে পারেন। একেবারে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর হোটেল থেকে হেঁটে হেঁটে মায়ের দর্শন করতে যাওয়া অ্যামেজিং, অসাধারণ লাগছে। সত্যি কথা বলতে কি, কালকে রাত্রিবেলা আমি মন্দিরে এসেছিলাম এবং প্রায় 8টা 9টা নাগাদ, কিন্তু তখন আমি ব্লগ করিনি। দর্শন করি, নিজে চুপচাপ বসি এবং মায়ের দর্শন করি। সেই ফিলিংসগুলো একান্ত নিজের জন্য, সেগুলো ভিডিওতে আনাটা ঠিক না। চলুন সামনের দিকে দেখাই। দেখুন, এখান থেকে এই যে রাস্তাটা গিয়েছে, আমি আসছি এই রাস্তা দিয়ে বরাবর। এই যে রাস্তাটা গিয়েছে, এখান থেকে জাস্ট 1 মিনিট হেঁটে গেলে কিন্তু সমুদ্র পাবেন, একদম পাড়ার ভেতর দিয়ে। আর আমি যাবো এই দিকে, এই দুটো বড় বড় বিল্ডিং আছে, এই দিকে যাচ্ছি। তো রাস্তা ভুল হওয়ার কোনো চান্স নেই, কোনোভাবেই চান্স নেই। আমি ল্যান্ডমার্কগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা নাম দেখতে পাচ্ছেন, হোটেল সি স্যান্ড। তো এখান থেকে একদম বরাবর যেমন চলছেন, মেইন রাস্তা ধরে, মেইন রাস্তা ধরেই হাঁটতে থাকুন, এদিক ওদিক কোথাও যেতে হচ্ছে না। মজার বিষয় হচ্ছে, আমরা দীঘাতে যারা আসি, এখানে যারা সমুদ্র দর্শন করি, হোটেলে থাকি, তারা জানি না যে শহরের ঠিক সাইডেই একটা লুকোনো গ্রাম আছে এবং সেই গ্রাম এখনও আপনি দেখতে পাচ্ছেন না। কিছু প্লট এখানে খালি আছে, কিন্তু সেই গ্রাম আপনি হঠাৎ করে যেন আপনার চোখের সামনে চলে আসবে। এই দেখুন মন্দিরের, এটা হচ্ছে পুরো সত্তর, একেবারে গ্রামের গ্রামের মতো লাগছে না? এটা গ্রাম্য পরিবেশের মতো লাগছে এই জায়গাটা, তাই না? যারা গাড়ি নিয়ে আসবেন, ফোর হুইলার নিয়ে আসবেন, তো এখান পর্যন্ত গাড়ি চলেই আসবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। এই হচ্ছে পুরো মন্দিরের পরিসর। সামনেই একটা হোটেল আছে, এখানেও আপনি থাকতে পারেন। সবথেকে মজার বিষয় হচ্ছে, সন্ধ্যাবেলা যখন এখানে বসে আপনি মেডিটেট করছেন, সমুদ্রের কিন্তু গর্জন আপনি শুনতে পাবেন। মেইন গেটটা এদিক থেকে, তো আমি মেইন গেটে পৌঁছে যাচ্ছি। মেইন গেটটা জাস্ট দেখিয়ে দিই আপনাকে, কিন্তু মেইন গেট থেকে আমি ঢুকবো না। দেখতে পাচ্ছেন এখানে সব লেখা আছে, মা নর্মদা মন্দির। এটা হচ্ছে মূল গেট, এটা হচ্ছে মেইন গেট। তো এই যে গেটটা দিয়ে ঢুকছি, আসলে এটা এদিকে গেস্ট হাউস আছে, আর এগুলো পুচকু পুচকু, বুঝছেন? আমি আগে মায়ের কাছে ঘুরে আসি, তারপর পুরো এদিক ওদিক পরিবেশ আপনাকে দেখাবো। এটা হচ্ছে মেন গেট, যে গেটের বাইরে আমি প্রথমটা দেখাচ্ছিলাম আপনাদেরকে। সুন্দর গাছগাছালিতে ভরা, একদম ছায়া ঘেরা একটা পরিবেশ, শান্ত একটা পরিবেশ, যেখানে পাখির ডাক আপনি কেবল শুনতে পাবেন, মানুষের কথা শুনতে পাবেন না। কেননা এখানে খুব বেশি চিৎকার চেঁচামেচি এসবের কোনো ব্যাপার নেই। আমি একটু ওদিকটা আপনাদেরকে দেখিয়ে আসি, ও সাইডে যে গেস্ট হাউসের কথা যেটা বলছিলাম। সুন্দর একটা পরিবেশ, তাই না? অসাধারণ একটা পরিবেশ এবং শান্ত পরিবেশ।
বাইরে যে হাঁসগুলোকে দেখলাম, আসলে আমি তো এর আগেও এসেছি, তো ওদের থাকার জায়গা কিন্তু এই যে এইটা, ওরা এখানে থাকে। আর এই যে ফোয়ারা যেটা আছে, তো এই ফোয়ারার এখানে কিন্তু ওদের রাজ্যটা, ওদের আধিপত্যটা, আর ওদের খাওয়ার জায়গা হচ্ছে সেটা। বাইরে থেকে অনেক গেস্ট আসেন এখানে, এই যে গেস্ট হাউস, তো এই গেস্ট হাউসে কিন্তু তারা স্টে করেন। গেস্ট হাউসের গেট হচ্ছে এটা, আমি গেস্ট হাউসের গেট দিয়ে ঢুকলাম। আমি একটু মায়ের কুণ্ড দর্শন করাই আপনাদেরকে। আসলে একেবারে সকালবেলা তো গাছে জল দেওয়া, এখানে অনেক সবজি টবজি হয়, তো গাছে জল দেওয়া পরিচর্যা করার একটা ব্যাপার চলছে। এই হচ্ছে মায়ের কুণ্ড, অসাধারণ। মানে আপনি যে সময়ই আসুন না কেন, এখানে আপনি ছায়া পাবেন। আপনি চুপচাপ যদি এই মায়ের কুণ্ডের কাছে বসে থাকেন, এক অপার শান্তি, আলাদা একটা অনুভব আপনি কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে পারবেন এখান থেকে। এই ছায়া ঘেরা একটা জায়গা, অসাধারণ জায়গা, অসাধারণ। সাইডে দেখুন কোনো বাড়ি নেই, জাস্ট এই একটাই বাড়ি আছে এটা। এছাড়া এদিকে আর কোনো বাড়ি নেই, তো স্বাভাবিক কারণে ডিস্টার্বেন্স একেবারে শূন্য, কোনো ডিস্টার্বেন্স এখানে নেই। তো আমরা ফিরে যাই মন্দিরের দিকে। আচ্ছা, যারা মন্দিরে যারা আসেন আর কি, তো তাদের টয়লেটের ব্যবস্থা এই সাইডে আছে, কেন ওটাও জরুরি, তাই ইনফরমেশনটা দেওয়া জরুরি। একটু মন্দিরের দিকে যাই। আচ্ছা, মায়ের মন্দিরের দিকে যখন আপনি যাচ্ছি আর কি, এখানে আছেন প্রভু জগন্নাথ দেব। যারা মন্দিরে আসবেন অবশ্যই মন্দিরে ঢোকার আগে এই যে কল আছে এখানে একটু হাত পা ধুয়ে একেবারে পরিশুদ্ধ হয়ে তারপর মূল মন্দিরে প্রবেশ করাটাই উচিত। মানে ধরুন এই গেট থেকে আপনি আসছেন, যখন আপনি এই গেট থেকে আসছেন একেবারে দেখবেন বাঁদিকে এই জায়গাটায় কলটা আছে, আর এটা হচ্ছে মূল মন্দির, আর এখানে হচ্ছেন ভোলে বাবা আছেন। এই মুহূর্তে মা নর্মদার মন্দিরে আমার সাথে আছে কৌশিকদা, আমি পরিচয় করে দিই, কেননা কৌশিকদার সাথে আমি পূর্ব পরিচিত, এই চ্যানেলের মাধ্যমেই কৌশিকদার সাথে আমার আলাপ হয়েছে। এবং কৌশিকদা কোথা থেকে আসছে সেটা কৌশিকদার মুখ থেকেই শুনি। কৌশিকদা, তুমি কোথা থেকে এসছো? আমি এসেছি জামশেদপুর থেকে, আমার নিবাস জামশেদপুরে, আমি ওখানেই থাকি, ওখানেই চাকরিজীবী আমি। তো মায়ের যে মহিমা এটার যে, বা এই যে যাত্রাপথ, এর সঙ্গে আমাকে পরিচয় করিয়েছে প্রদীপ। না, তুমি কি এর আগে তপভূমি নর্মদা বা মা নর্মদা সম্পর্কে তুমি জানতে? না, হয়তো কিছুটা জানতাম, এইভাবে জানতাম না। আচ্ছা, এইভাবে জানতাম না। আচ্ছা, ঠিক আছে, মানে জানার মতন জানার জানতাম, কিন্তু মানে এইভাবে জানতাম না। মানে তুমি জানতে? হ্যাঁ, এরকম একজন আছেন, ঠিক আছে, কিন্তু তার যে মহিমা, তার যে বর্ণনা, সে অ্যাকচুয়ালি সে কে আমি জানাইনি অ্যাকচুয়ালি, ঠিক আছে, তার যে প্রভাব,
সেটা মাধ্যম হচ্ছে প্রদীপ, জানিয়েছেন তো অবশ্যই উনি, কিন্তু একটা মাধ্যম, কারণ বেসিক্যালি আমরা তো কিছু করি না, আমরা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যামাজনের ডেলিভারি বয়ের মতো। ঠিক আছে, কীরকম কীরকম কোথাও থেকে আসছে আমাকে কোথাও খালি পৌঁছে দিতে হবে, এইটা খালি মাধ্যম। আচ্ছা, এবং এইটা খুবই স্পিরিচুয়াল এবং ভাগ্যবানরা সেইটা ইয়ে পান আর কি, সেই সুযোগ পান, মা করে দেন। তো এই যে ভাগ্য, মানে এই যে ধারা, যেরকম তোমার থেকে আমার কাছে এসছে এবং আমার কাছে আমার থেকে যারা জানেন না আমি তার কাছে পরিচয় করব, এইভাবেই তো বয়ে চলে। একদম তাই। এই মুহূর্তে আমি কথা বলার চেষ্টা করছি এই মন্দিরের যিনি পুরোহিত মশাই তার সাথে। তো প্রথমত তার নাম আমি জেনে নিই, আপনার নাম? রামকৃষ্ণ বৈষ্ণব। আচ্ছা, এই মন্দিরে আপনি কতদিন থেকে পূজা পাঠ করছেন? মন্দিরের শুরু থেকেই আমি পুজো করি মন্দিরে। আগে বাবা করতেন, বাবার এখন বয়স হয়েছে, এখন আমি সমস্ত মন্দির পূজা পাঠ আমি একাই করি। আচ্ছা, তো এই যে মন্দির, ধরুন এখানে যারা আসবেন ভক্তরা তো বিভিন্ন জায়গা থেকে আসবেন, কখন মন্দিরে এলে মায়ের দর্শন তারা পাবেন? মন্দির, আমাদের মন্দির মায়ের দর্শনের জন্য সকাল 7টায় মন্দির খোলা হয়। তারপর পুজো পাঠ, প্রসাদ বিতরণ এগুলো চলে। আপনার 11টায় বন্ধ হয়ে যায়। বিকেল 4টায় যথারীতি মন্দির আবার খুলে যায়। সন্ধ্যে 7টায় সন্ধ্যারতি দেওয়ার পরে প্রসাদ বিতরণ করে 7টায় মন্দির যথারীতি বন্ধ হয়ে যায়। তো আপনাদের আসতে হলে ওই সকাল 7টা থেকে 11টার মধ্যে এবং বিকেল 4টা থেকে 7টার মধ্যে এলে মায়ের দর্শন পাবে। আচ্ছা, আমি শুনেছি কি মায়ের এখানে অনেকে কড়াই ভোগ তারা দেন? মায়ের প্রধান প্রসাদ কড়াই ভোগ, সুজির হালুয়া যেটাকে আমরা বলি, সেটা কড়াই ভোগ বলি এখানে। এখানে মায়ের প্রসাদটা কড়াই ভোগটাই মায়ের প্রধান প্রসাদ। আচ্ছা, এখানে কি কন্যা ভোগ দেওয়া যায়? হ্যাঁ, এখানে ভান্ডারাও দেওয়া হয় বা দিতেও পারেন আপনারা এসে। আর প্রসাদও এখানে রান্নার ঘর আছে, রান্না বা সরঞ্জাম আছে। কেউ প্রসাদ দিতে চাইলে যথারীতি জিনিসপত্র নিয়ে এলে বা পয়সা দিলে এখানে এনে দিয়ে প্রসাদ করে দেওয়া হয়। মায়ের কাছে প্রসাদ নিবেদন করা হয়, তারপরে সেই প্রসাদ সকল ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় এবং কুমারীদেরও দেওয়া হয়। এবং বছরে 26শে জানুয়ারি আমাদের মায়ের প্রতিষ্ঠা দিবস, সেদিনকে সকলে আসে, সকলে এখানে ভান্ডারা দেওয়া হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জেনে নেবো আর কি, এখানকার এই যে মা, তো এই যে শিবলিঙ্গ যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এখানে, তো এই শিবলিঙ্গ সম্পর্কে যদি কিছু বলেন। আগে তো এই শিবলিঙ্গ ছিল না, এই শিবলিঙ্গের নাম কি? মধুপিঙ্গল শিবলিঙ্গ, মধু মাখানো শিব যেরকম হয়, মধু মধু ঢেলে দিলে মহাদেবের লিঙ্গের উপর যে রং বা আকৃতি নেয় এটা মধুপিঙ্গল শিবলিঙ্গ। এটা অমরকণ্ঠক থেকেই এসছে, আনা হয়েছে শিবরাত্রি দিন প্রতিষ্ঠা করে পুজো পাঠ হয়েছে, সেই দিকে মহাদেব পূজিত হচ্ছেন। তো তাহলে মোটামুটি যেটা ইনফরমেশন যেটা জানা ছিল আমাদের, সেটা হচ্ছে যে মন্দিরে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মন্দির খোলা থাকছে। যে কেউ এলে মায়ের দর্শন করবে, এরপরে এলে কিন্তু হবে না, না কোনোভাবেই সম্ভব, কোনোভাবেই সম্ভব নয়। বিশেষ বিশেষ তিথি, বিশেষ বিশেষ পুজো ছাড়া মায়ের মন্দির যথারীতি যথাসময়ে বন্ধ থাকে, বন্ধ থাকে। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে। তো এই মুহূর্তে আপনারা দেখছিলেন মায়ের এখানে মন্দিরে, সেই মন্দির দর্শনে আমি এসেছিলাম এবং আপনাদেরকে খুব সুন্দরভাবে চেষ্টা করেছি মায়ের দর্শন করানোর এবং এই পুরো মন্দিরটা ঘুরে দেখানোর। এইবার মন্দির থেকে ফিরে যাওয়ার পালা, সত্যি কথা বলতে কি মন না চাইলেও যেতে হবে। এপিসোড এখানেই শেষ করছি, ভালো থাকুন সবাই, মায়ের আশীর্বাদে থাকুন এবং তপভূমি নর্মদার যে এপিসোডগুলো আছে সেই এপিসোডগুলো আপনি বিভিন্ন মানুষের কাছে শেয়ার করুন এবং মায়ের মাহাত্ম্য প্রচারের কাজে লাগুন। পরিশেষে আরেকটা অনুরোধ, মায়ের এই প্রচার এবং প্রসারের কাজ করার জন্য একটা অর্গানাইজেশন তৈরির পরিকল্পনা চলছে এবং সেই অফিসিয়ালি সেই অর্গানাইজেশন তৈরি আর কিছুদিনের মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যাবে, কেননা বৈশাখের প্রথম দিন মায়ের কাছ থেকে অনুমতির জন্যই সেটা আসলে আমি এসেছিলাম এবং সেটাও কাজ আমি শুরু করেছি। আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত হতে চাইছেন, অবশ্যই আপনাদের স্বাগত জানাই। মায়ের কাজ আসুন আমরা সবাই মিলে করি এবং সেই কাজকে আমরা সফলভাবে করে তুলি, এবং আমাকে সবাই নলেজ দিন, সহযোগিতা করুন, কেননা আমার বয়স খুব একটা বেশি না, বাট করতে হবে এটা, আমাকে এটা আমাকে করতেই হবে। থ্যাংক ইউ সো মাচ, চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন। হর হর নর্মদে, জয় শিবশম্ভু।